আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল টক ঝাল মিষ্টি আমরার আচার আর এই আচারটা আসলে তৈরি করা খুবই সহজ আর কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি আমরা তো আমরাটাকে এখন আমি ভালো করে ছিলে নিব। আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আর আমরা আচার কিন্তু আসলে এক মাসের বেশি ঘরে রাখা যায় না নষ্ট হয়ে যায় তো কীভাবে দীর্ঘদিন রাখা যায় সেই টিপস সহ আজকে আপনাদের সাথে আমি আমরা আচারটি শেয়ার করব তো এক এক করে আমি সবগুলো আমরা এইভাবে ছিলে নেব আর চেষ্টা করবেন আমরাটা যেন খুব বেশি বাত্তি না হয়ে যায় তাহলে কিন্তু ওইটার বীজটা খুব হার্ড থাকে আর মিডিয়াম যেই বিচিগুলা শক্ত তো থাকে ওই ধরনের আমরা দিয়ে কিন্তু আচার করলে আচারটা বেশি ভালো লাগে খেতে তো আমার সবগুলো আমরা ছুলে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটি ছুরির সাহায্যে চারদিক থেকে কেটে কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর চাইলে আপনারা আমরা দুই ফলা দিয়ে কি চার ফলা দিয়েও করতে পারেন কিন্তু এইভাবে আস্ত আমরা দিয়ে আচার দিলে কিন্তু এটার স্বাদটা অনেক মানে ভিন্ন স্বাদ লাগে ভালোও লাগে খেতে তো আমি সবগুলো কেটে নিচ্ছি এক এক করে তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি আমরা ধুয়ে আরেকটি একটি পাত্রে উঠিয়ে রাখবো তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি নিয়ে নিলাম সরিষার তেল পরিমাণ মতো তো সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে মরিচ আর এখানে আমি পাঁচ থেকে ছয়টা মরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি আর মরিচটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মরিচটা ভালো করে ভাজলে কিন্তু এটার ভিতর থেকে যে গ্রানটা বের হয় সেটা কিন্তু আচারের সাথে মিলেমিশে যাবে এবং ভালোও লাগবে খেতে শুকনো আমার ভেজে ভেজানো হয়ে গিয়েছে এর মাঝে দিয়ে দেব এখন দুইটি তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিনি এক কেজি আমরার জন্য এখানে আমি এক পা চিনি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি এক চামচ এখন খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু চুলার আঁচটা একটু কম থাকবে মিডিয়াম থাকবে তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো আমরা আমি ঢেলে দিচ্ছি তা এখন উল্টে পাল্টে আমরা গুলাকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি আর আজকে আমি মরিচ ফাঁকিটা ইউজ করছি না এখানে আমি চিলি ফ্লেক্সটা ইউজ করছি তো এখানে আমি এক টেবিল মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চাইলে আপনারা মরিচ ফাঁকি ইউজ করতে পারেন এখানে তো ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি এর মাঝে এখন দিয়ে দেব আমি খেজুরের মিঠি আর খেজুরের মিঠিটা এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো আর মিঠিটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর চেষ্টা করবেন আমরা আচারের মধ্যে মিঠি এবং চিনি দুটাই দেওয়ার জন্য তাহলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তামড়াগুলোকে আবার আমি উল্টে পাল্টে নিচ্ছি আর খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় এই জন্য একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টেবিল চামিচের মতো পাঁচ ফোড়ন ফাঁকি তো পাঁচ ফোড়নটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষা বাটা আর এখানে আমি চৈতা সরিষা ইউজ করেছি যেটা আসলে যে আপনার লালচে বর্ণের যেই সরিষাটা সেটা ইউজ করেছি আর হলদে সরিষাটা ইউজ করলে কিন্তু তেতো লাগবে আচারটা খেতে তো আমি সরিষাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তা আবার একটু নেড়ে নিচ্ছি এই সময় কিন্তু একটু পরপর নেড়ে নিতে হবে যেন যায় একটা প্রায় হয়েই গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভিনেগার আর ভিনেগারটা কিন্তু উঠানোর ঠিক দুই মিনিট আগে দিয়ে দিতে হবে আর এই ভিনেগারটা দিলে কিন্তু আচারটা তিন থেকে চার মাস খুব সুন্দরভাবে আপনার থাকবে নষ্ট হবে না তো ভিনেগারটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমরার আচারটাকে যদি আপনার এক মাস পর পর রোদ্রে দেওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ঘরে থাকে তো আমার আচারটা হয়েই গিয়েছে প্রায় তো উঠানোর আগে এখানে আমি আরও একবার পাঁচফোরণ ফাঁকি ইউজ করব আর আচারটা নামিয়ে ফেলার আগে অবশ্যই পাঁচফোরণটা দিতে হবে পাঁচফোরণের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমার আচারটা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা অফ করে দিব তো আমার এই আমরার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একবার হলেও এভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখবেন যে অসাধারণ লাগছে খেতে আর ভিন্ন স্বাদ পাবেন